ইফতার কিংবা বিকেলের নাস্তায় আমরা ডালের পেঁয়াজু বা পেঁয়াজ দিয়ে তৈরি পেঁয়াজু এগুলোই খেয়ে থাকি। চিকেন দিয়ে পেঁয়াজু এটা কিন্তু সচরাচর খাওয়া হয় না। আসসালামু আলাইকুম, কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ টেস্টি এবং মজাদার মচমচে চিকেন পেঁয়াজু। ঘরে থাকা মশলা দিয়ে খুব সহজেই এই চিকেন পেঁয়াজুটা তৈরি করে নেওয়া যায়, অসম্ভব রকমের টেস্টি এবং মজার হয় খেতে। ইফতার কিংবা বিকেলের নাস্তায় বানিয়ে পরিবেশন করতে পারেন, সবাই অনেক বেশি পছন্দ করবে। তাহলে চলুন কিভাবে মচমচে চিকেন পেঁয়াজু তৈরি করি সেটা দেখে নেই। চিকেন পেঁয়াজু তৈরি করার জন্য আমি এখানে মুরগির হাড় ছাড়া মাংস নিয়েছি 1.5 কাপ পরিমাণ। মুরগির মাংসটা আমি এরকম লম্বা চিকন করে কেটে নিয়েছি। মাংসটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে আর পানিটা ভালো মতো ঝরিয়ে নিতে হবে। মাংসটা আমি একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি, যেহেতু পেঁয়াজু তৈরি করব তাই একটু ছোট টুকরো করে নিলে খেতে ভালো লাগবে। তবে এটা যার যার পছন্দ মতো করে কেটে নিতে পারেন। একটা মিক্সিং বোলে এখন মুরগির মাংসটা নিয়ে নেব আর পরিমাণে যে যতটা তৈরি করবেন মাংসের পরিমাণটা সেভাবেই নিয়ে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা 1/2 টেবিল চামচ পরিমাণ, লবণ দিয়ে দেব 7 মতো, হলুদের গুঁড়া দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ, শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ, টালা জিরার গুঁড়া দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়া দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ, গরম মশলার গুঁড়া দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ, 1 ফালি লেবুর রস দিয়ে দেব। লেবুর রসটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতে ভালো লাগবে। লেবুর রসের পরিবর্তে এখানে ভিনেগার অ্যাড করা যাবে। এখন হাত দিয়ে মাংসের সাথে সমস্ত মশলাটা ভালোভাবে মেখে নেব। মশলাটা যত ভালোভাবে মাখা হবে চিকেন পেঁয়াজু খেতেও কিন্তু ততটাই টেস্টি হবে। চিকেন পেঁয়াজু তৈরি করতে আমি এখানে যে সমস্ত মশলা ব্যবহার করছি এই সমস্ত মশলাগুলোই সবসময় আমাদের ঘরেই থাকে, তাই খুব সহজেই এই চিকেন পেঁয়াজুগুলো তৈরি করে নিতে পারেন। মাংসের সাথে মশলাটা খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন এই মাংসটা আমি 15 মিনিট মতো রেস্টে রেখে দেব। হাতে সময় থাকলে আরও বেশি সময় ধরে রেস্টে রেখে দেওয়া যাবে, এতে করে মাংসের ভেতরে মশলাটা খুব ভালোভাবে মিশে যাবে। মাংসটা আমি 15 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে খেতে ভালো লাগবে, অনেক বেশি মচমচে হবে। কাঁচামরিচ কুচি দিয়ে দেব 1/2 টেবিল চামচ আর দিয়ে দেব ধনে পাতা কুচি। ডিম দিয়ে দেব 1টা, ডিমটা দিলে অনেক বেশি সুস্বাদুও হবে আর খেতে ভালো লাগবে। দিয়ে দেব চালের গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ, চালের গুঁড়া দিলে মচমচে হবে পেঁয়াজুগুলো। আর দিয়ে দেব বেসন 5 টেবিল চামচ পরিমাণ। এবার সব কিছু ভালোভাবে একত্রে মেখে নেব। চালের গুঁড়া যদি না থাকে তাহলে এর পরিবর্তে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন আর বেসনের পরিবর্তে ময়দা ব্যবহার করা যাবে। আমি উল্টাপাল্টা করে দিয়ে খুব ভালোভাবে মাংসের মিশ্রণটা মেখে নিয়েছি। মিশ্রণটা ঠিক এরকম একটু আঠালো এবং শক্ত টাইপ করে মেখে নিতে হবে, যাতে করে পেঁয়াজুগুলো অনেক বেশি মচমচে হয়। মিশ্রণটা যদি অতিরিক্ত নরম হয়ে যায় সেক্ষেত্রে পেঁয়াজুগুলো কিন্তু খুব বেশি মচমচে হবে না। এখন মাংসের মিশ্রণ থেকে অল্প অল্প করে মিশ্রণটা নিয়ে আমি পেঁয়াজুগুলো ভেজে নেব। ছোট ছোট করেই তৈরি করছি, এটা যার যার পছন্দ মতো সাইজ করে তৈরি করে নিতে পারেন। পেঁয়াজুগুলো আমি ডুবো তেলে ভেজে নেব, সেই আন্দাজ মতো তেলটা দিয়ে গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মধ্যে ছোট ছোট করে দিয়ে আমি পেঁয়াজুগুলো ভেজে নেব। চুলার আঁচ মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে পেঁয়াজুগুলো ভেজে নেব, যাতে মাংসটাও সুন্দর মতো সেদ্ধ হয়ে যায়। এপিটোপিট করে উল্টে দিতে হবে, দুপাশটায় যেন সুন্দর মতো ভাজা হয়ে যায়। আর পেঁয়াজুগুলো সুন্দর একটা সোনালি রং করে ভেজে নেব। বাসায় মুরগির মাংস থাকলে খুব সহজেই এই চিকেন পেঁয়াজুগুলো তৈরি করে নিতে পারেন, এটা অনেক বেশি পছন্দ করবে সবাই। তো আমি এপিটোপিট উল্টে দিয়ে খুব সুন্দর একটা সোনালি রং করে চিকেন পেঁয়াজুগুলো ভেজে নিয়েছি। এখন তেল ঝরিয়ে উঠিয়ে নেব আর বাকিগুলোও আমি একইভাবে ভেজে নেব। তৈরি হয়ে গেল দারুণ মজাদার এবং টেস্টি মচমচে চিকেন পেঁয়াজু। ভেতরটা একটু ভেঙে দেখাচ্ছি, সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে সব কিছু আর অনেক বেশি মচমচে হয়েছে চিকেন পেঁয়াজুগুলো। গরম গরম এই চিকেন পেঁয়াজু টমেটো সসের সাথে খেতে খুবই ভালো লাগবে। ইফতার অথবা বিকালের নাস্তায় বানিয়ে পরিবেশন করতে পারেন মচমচে এই চিকেন পেঁয়াজু। আশা করছি আমার আজকের চিকেন পেঁয়াজুর রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন।
পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।